হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরা ভালো আছি। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর আই হোপ কি তোমাদের সবার খুব ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে ব্লগটাকে স্টার্ট করি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই না বাদিকের এই চোখটাতে প্রচণ্ড পরিমাণে মানে জল চলে আসছে বারবার, মানে যতবার মুছছি ততবার জল আসছে, এখনও চলে আসছে, মুখ দেখে মনে হচ্ছে কাচ্ছি। তো যাই হোক, একটা চোখ দিয়ে কাচ্ছি আর একটা চোখ দিয়ে হাসছি, এরকম লাগছে নিজেরই। একটা চোখ ঠিক আছে আর এদিকে চোখটা। শীতের দিনে এই জিনিসগুলো আমার খুব হয়ে থাকে, না হয় কোনো সময় প্রচণ্ড চুলকাবে, না হয় জল পড়বে, কিছু না কিছু মানে একটা প্রবলেম লেগেই থাকে। এটা না আমি একটু মানে যেটা আমি ফিল করছি একটু অ্যালার্জেটিক টাইপের, হয়তো কোনো ধুলোবালি কালকে লেগে গেছিলো সেটার থেকে এই জিনিসটা হয়েছে, মানে এই যে এই চোখটা দিয়ে জল পড়ছে। আর আজকের ওয়েদারটাও যেহেতু খুব ভালো, তাই আমার ইচ্ছা হলো একটু বাইরে থেকে ব্লগটা স্টার্ট করে দেখো। প্রচণ্ড প্রচণ্ড রোদ, তো খুবই ভালো লাগছে, মন মেজাজ যাকে বলে। তো চলো একটু বাইরে যাই। আগে আমার অভ্যাস ছিল ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে এরকম আমি বাইরে চলে আসতাম, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতাম। এত বকা খেয়েছি জিনিসটা নিয়ে, এত বকা খেয়েছি যে তারপরে আমার অভ্যাসটা ছুটে গেছে। 9-10 পর্যন্ত আমার এই অভ্যাসটা ছিল যে এরকম এখানে দাঁড়াতাম আর হলো বাইরে দেখতাম আর ব্রাশ করতাম, তাও আবার সকাল মানে কি বলবো 9:30-10:00 দিকে। একটা স্টুডেন্ট হয়ে 9:30-10:00 দাঁত মাজাটা মা বাবার জন্য কতটা লজ্জাস্কর ব্যাপার, তখন তো অত মানে কী বলবো বুঝতাম না, কথাটাও ভুল, তখন যথেষ্ট বড় হয়ে গেছিলাম বাট বোঝার চেষ্টা করতাম না যাকে বলে, তো তার জন্য এগুলো হরকত করতাম। দেখতে পেরেছ এই যে কতগুলো বেল হয়েছে, এই যে একটা বেল, আরগুলো তো আমি নিজেই বুঝতে পারছি মানে ক্যামেরায় বুঝতে পারছি না, বাইরে থেকে এমনি বোঝা যাচ্ছে, মানে 2-3 মোট বেল এসেছে, বুঝতে পেরেছি, মানে এই পাতাগুলোর ভেতরে আছে, এই ঝোপঝাড়টার ভেতরে আরও দুটোর মতন আমি দেখতে পারছি, আর ওটা তো দেখাই যাচ্ছে, এই জিনিসটা তো দেখাই যাচ্ছে। আগে এগুলো মানে এ মানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আসতে যখন নিজেরা ছোটো ছিলাম ওরা এসে পেরে পেরে নিয়ে যেত, আর এখন দেখি কেউই ওরকম আসে না নিয়ে যাওয়ার জন্য। দেখো নিম পাতা গাছ আমাদের এখানে থাকাতে খুবই সুবিধা হয়েছে, কোনো সময় যদি দরকার হয় মানে গোটাগাটি মুখের মধ্যে হ্যানত্যান যদি হয়ে যায় তখন আমরা কী করি এখান থেকে ছিঁড়ে বাস মুখের মধ্যে লাগিয়ে নিই। আবার কোনো কোনো সময় মা ভাজাও খায়, কারণ মার সুগার আছে জন্য এখান থেকে নিয়েই ভাজা খেয়ে নেয়। চলো তাহলে বাড়ি যাওয়া যাক, কারণ অনেকক্ষণ টাইম হয়ে গেল, পরে মা বাবা ভাববে যে পূজা কোথায় গেল। আজকে বৃহস্পতিবার, তাই সব জায়গায় পুজো শুরু হয়ে গেছে, মানে বৃহস্পতিবারের যেটা বলে ঘট বসানো সেটা চলছে প্রত্যেকের বাড়িতে। কিরে রিয়া, চা বসিয়েছিস? ঠিক আছে, এইদিকে রিয়া চা বসিয়ে দিয়েছে, হয়েও এসেছে, আর এটা কার মার? আচ্ছা, আর মা এখানে বিছানাটা গুছিয়ে দিচ্ছে, কারণ আজকে মা বাবার কি হলো দুজনে একটু লেট করে উঠলো, মানে রাত্রে ঘুমোতে ঘুমোতে দুজনেরই লেট হয়ে গেছিলো, তো তার জন্য লেট করে উঠলো আজকে, তাই না মা? আর মা এখানে কম্বলটা গুছোতেই আসছিল, আমি বললাম আমি গুছিয়ে দিচ্ছি, তুমি ফটাফট গিয়ে ব্রাশ টাশ করে নাও, কারণ অলরেডি লেডি বলছি লেট হয়ে গেছে তার জন্য, তো ফটাফট এটা গুছিয়ে নিই। ভাবছি কি ফটাফট চুলটা বেঁধে নিই, তাহলে আমি অনেকটা শর্টেড হয়ে যাবো, কারণ অলরেডি 15টা বেজে গেছে, আমার 12:30 থেকে এক্সারসাইজ করার মানে টাইম আছে, তো ফটাফট সেটা করে নিই। মুড়ি আমি আজকে খাবো না, শুধু বিস্কুট আর চাই খাবো, ওটা মা বাবা ওরা খাবে, যাই হোক। আর হলো বুনুর একটু অভ্যাস আছে, কারণ সকালে খালি পেটে এক মুঠ হলেও ও মুড়ি খায়, তো ও খাবে আর বাবা খাবে ওটা থেকে, আর ওটা হলো মার, মা আবার একটু কমই খায়, আর আমি বিস্কুট আর চা বাস, তো এটা ফটাফট কমপ্লিট করে নিই। জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো, আর আমাদের না প্রতিদিনই চা খাওয়া মানে কমপ্লিট হতে প্রায় 1-1.5 ঘন্টার ব্যাপার, এটা আজকে তো পাক্কা 1 ঘন্টা লেগে গেলো, কারণ এত বেশি আমরা আড্ডা মারি এই চা খাওয়ার টাইমে, মানে বসেছিলাম কখন তখন বসেছিলাম এই তোমার হলো 9:45 দিকে, আর এখন বাজে 9:30, মানে যাই হোক 1 ঘন্টা হয়নি, মানে 1-1.5 ঘন্টা এরকম টাইমে লেগে যায়, মানে সব কমপ্লিট কমপ্লিট হয়ে আমাদের এক্সারসাইজ শুরু করতে এতটা টাইম লাগে, মানে এই যে এখনও গল্প কিন্তু শেষ হয়নি, মানে চলে যাচ্ছে এখনও, তার মাঝখান থেকে আমি কথাগুলো বলছি, রিয়ার মা এখনও ফুসুর ফুসুর চলেই যাচ্ছে ওদের, মানে কত যে গল্প থেকে এই চা খাওয়ার টাইমে সেটার বলা কথা, মানে সারাত্রি মানে দুজন বসে বসে ভাবে যে কী বলা যায় কালকে, কী কী হবে না হবে, মানে এই সমস্ত ব্যাপারে যাই হোক ওদের মনের মধ্যে যত জমা কথা থাকে সবগুলো এই সময় ওরা সেরে নিচ্ছে যাকে বলে, তো আমিও পিছিয়ে নেই, আমিও সেরে নিয়েছি, কিন্তু ওরা একটু এক্সট্রিম ছাড়ে মানে সারিয়ে মানে একটু এক্সট্রিমই ওদের কথা থাকে। 11:15 মতো বেজে গেছে, আমার এক্সারসাইজ ডান হয়ে গেল,
এখন জল চা বলছি, জল টল খেয়ে তারপর হচ্ছে স্নানে চলে যাবো একবারে। তারপর আজকে শর্ট ভিডিও বানানোর জন্য হচ্ছে আবার একটু শাড়ি পরে নেবো। আসলে শাড়ি পরলে না দেখতে সুন্দর লাগে এরকম আমার নিজের মনে হয়, মনে হয় বেশি সাস্তা সাস্তা হয় না, তার শাড়িটা পরে নিলাম আর দেখতে বেশ ভালো লাগে এরকম টাইপের মনে হয়। তো তার জন্য হচ্ছে আজকেও শাড়ি পরে নেবো। আর কতগুলো শাড়ি না আমি দেখে রেখেছি, আমার কাছে একটাই ব্লাউজ আছে ব্ল্যাক কালারের যেটার ফিটিংসটা আমার ঠিক হয়, তো এবার ওটাই পরে ওটা দিয়ে অনেকগুলো শাড়ি আমি দেখে রেখেছি, তো ওটা দিয়ে ওগুলো ম্যাচও করবে। তো ভাবছি ওটাই পরবো, লাস্টে যেটা পরেছিলাম অ্যাকচুয়ালি ফুল হাতে যে ব্লাউজটা ওটাই ফিটটা ঠিক আছে, ফিটিংসটা। আর আদার্স যেগুলো আছে সেগুলো সবই ঢিলা হয়ে গেছে, তো তার জন্য ভাবছি ওটা দিয়ে আপাতত যেগুলো পেয়ার আপ করা যায় মানে ব্লাউজটা দিয়ে সেগুলো পরে ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি শাড়ি তো নর্মালি পরা হয় না, আর এটা পরে বাড়িতেই থাকবো, বাইরে যেতে অ্যাকচুয়ালি একটু লজ্জাও লাগে। মাঝখানে তো পরা ছেড়ে দিয়েছিলাম, আগে খুব পরতাম, তার মাঝখানে পরা ছেড়ে দিয়েছিলাম, আমার এখন ভালো লাগছে পরতে, তো পরবো আজকে। তো আমি স্নান টান করে চলে এসেছি, এখন রেডি হবো। আর আজকে আমি এই শাড়িটা পরবো, এটা আমি নিয়েছিলাম জানো তো, অনেক বছর আগে নিয়েছিলাম, তারপর আমি আর পরিনি, মানে কোন সময় দুর্গাপুজো এরকম কোনো টাইমে হবে যেটা আমার এত পছন্দ হয়েছিলো নিয়েও ছিলাম, পরে মাই পরেছে কিন্তু আজ পর্যন্ত একদিনও পরে দেখিনি। তো আজকে ভাবছি এই শাড়িটা পরবো, আর ওটার সাথে এই পেটিকোটটা এটাই নিজেই বের করেছি, ব্ল্যাক পাচ্ছিলাম না, আর এই যে এটা সব কিছুর সাথে আমার ফিট হয় এটার কথাই তখন বলছিলাম, এটাও বের করে নিয়ে এসেছি, এটা দিয়ে পেয়ার আপ করে নেবো, বাস এখন ফটাফট রেডি হয়ে যাবো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে তোমরা বলবে আমাকে জানাবে। তো সোয়া একটা দেড়টার মতন বেজে গেছে, মানে এতটা লেট হয়ে গেছি, যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট, এখন ফটাফট গিয়ে করে নেব। তো আমি এখন ফ্রি হয়ে গেছি, এবার আমি মাকে হেল্প করব, কারণ মা একা একাই সকাল থেকে করে যাচ্ছে বেচারা, আর ইয়া একটু হেল্প করেছিল, বাট এখন যেটা বাকি আছে সেটা আমি করে দেবো, কারণ আমি একদম ফ্রি হয়ে গেছি, এখন আমার কোনো কাজ নেই, তাহলে মাও ফ্রি হয়ে যাবে। আর দেখো ব্লাউজের এখানে আরেকটা মানে যে হুক ছিল ওটাকে লাগাইনি, জাস্ট শর্টকাটে উপরটা লাগিয়ে দিয়েছি, অতখানি ফাঁকা হয়ে রয়েছে। তো ঠিক আছে চলো ফটাফট আগে ড্রেসটা খুলে ফেলি, নাহলে এই শাড়ি ফাড়ি পরে তো আর হেল্প হবে না, নাহলে শুধু গল্প হয়েই থেকে যাবে। তো ফটাফট করতে হবে, কারণ নাহলে মা আবার একা একাই সব করে ফেলবে, আর আজকে কী রান্নাবান্না হচ্ছে সেগুলো কিছুই জানি না, দেখতে হবে, যেতে হবে, দেখতে হবে। তো চলো মা, তাহলে আজকে কি রান্না হচ্ছে দুপুরে? এই যে ইলিশ মাছ হবে। ও হ্যাঁ, আর আর পালং শাক হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করব, পালং শাক? পালং শাক করো, আমি মাছটা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে। আর আজকে আমি খুব 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 খুশি, কারণ হলো আমার, আমি কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার হলো ইনস্টাগ্রাম, তারপর আবার সেদিনই ইউটিউবেও কিছু প্রবলেম শুরু হয়েছিল, যেগুলো মানে মারাত্মকভাবে মানে কী বলবো আমাকে অসুবিধা করছিল, কিছু কয়েকটা জিনিস অফ হয়ে গেছিলো, টার্ন অফ হয়ে গেছিলো, জানি না কেন ফট করে হয়ে গেছিলো, আবার সেগুলো এখন অন হয়ে গেছে। আমি যদিও মেল করেছিলাম, ওই টিমের সাথে কথা বলেছি, ইউটিউব টিমের সাথে কথা বলেছি, ইনস্টাগ্রাম টিমের সাথে কথা বলেছিলাম, তো এবার বলেছিলো যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, ওটা দেখছে। তো আজকে ফাইনালি দেখলাম যে হ্যাঁ সব ঠিক হয়ে গেছে, যা যা প্রবলেম ছিল সব সর্ট আউট, দুটোই একসাথে ঠিক হয়ে গেছে, খারাপও হয়েছিলো ওই আগে একদিন দুদিন আগে পরে এরকম ঠিক মানে খারাপ হয়েছিলো, এখন ঠিক দুটোই একসাথে হয়ে গেছে, তার জন্য আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড স্যাটিসফাইড, প্রচণ্ড হ্যাপি। তো এখন আমি প্রচণ্ড এনার্জির সাথে, আরও বেশি এনার্জির সাথে কাজ করবো। শাকটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে নিবো, আমাদের রেগুলারই এখন এরকম লেটই হচ্ছে, বুঝতে পারছি না কেন, রেগুলারই 3:30-4 এরকম বেজে যাচ্ছে, বাট কোনো ব্যাপার না, কিন্তু খিদে পাইনি অ্যাকচুয়ালি, সকালের খাওয়া খেতে খেতে এখন 1 বেজে যায়, তো 1:30 মতন বেজে যায়, তার জন্য কোনো ব্যাপার হয় না। আর আমি ভাবছি কি রান্নাটা হয়ে গেলে একবারে মুখ টুক ধুয়ে নেবো, মানে হাতে সাবান টাবান তো আমি রেগুলারই দিই, মানে আমি বাইরের কিছু ধরলে আমি হাতে সাবান দেওয়া একটা অভ্যাস হয়ে গেছে, এবার একদম মুখটাও ফ্রেশ ওয়াশ দিয়ে পুরো ভালো করে ক্লিন করে নেবো। আর রাত্রে তাহলে কী হবে বলতো, হালকা করে একটু মুখটা ধুয়ে আবার ক্রিম লাগিয়ে নিলেই হয়ে যাবে, কারণ রাত্রে এত বেশি ঠান্ডা পড়ে তখন আমাকে গরম জল করে মুখ ধুতে হয়, মানে ঠান্ডার চোটে আমি পারি না এই জলে হাত দিতে।
রান্না কমপ্লিট করে ফাইনালি আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি। এখন বেশ ফ্রেশ লাগছে, সকাল থেকে এত ড্রাই ক্রিম লাগিয়ে রাখি যার জন্য স্কিনটা প্রচণ্ড টানতে থাকে, তো খুবই বিরক্তিকর লাগে। তো খাওয়ার আগে তার জন্য আমি মানে মোস্ট অফ দ্য টাইম এটাই ট্রাই করি যে তার আগে যাতে মুখটা ধুয়ে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিই। অলরেডি 4:45 বেজে গেছে, এখন খেতে বসে পড়বো। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 4:45 মতন বেজে গেছে, মাত্র দেখে আসলাম, ভুলভাল উল্টোটা বলে যাচ্ছি। তো এতক্ষণ ঘুমালাম, মানে ঘুমালাম না, এই মোবাইল দেখছিলাম, হুমা যেটাই বলিস সবই উল্টা উল্টা। তো যাই হোক, তখন মোবাইল দেখছিলাম আমি আর বুনু, মার কাছে প্রচণ্ড বকাঝকা খেলাম। বুনু গেল বাথরুমে, মোবাইল রেখে দিলাম, আবার চার্জে বসালাম। আমাদের তো রেগুলার সেম জিনিস, ওই মিক্সিটা বাবা আজকে নতুন আনলো, কারণ হলো আমাদের যে পুরনো মিক্সিটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, মানে ওটা যখন চালাতে গেছিলাম একটু প্রবলেম হচ্ছিলো, তো তারপর ওই দোকানে দেখালো, তো তার জন্য বাবা নতুনই নিয়ে আসলো, কারণ ওটাতে কিছু ডিস্টারবেন্স আছে, ওটা এখন ঠিকঠিক করাতে হবে। তো বাবা বলে একবার নতুনই নিয়ে আসলো, কারণ এগুলো ইলেকট্রনিক জিনিস বেশি দিন থাকে থাকে না। তো যাই হোক, আর এখানে মা ঘুমোচ্ছে, আর ওখানে আমি ঘুমাই নিয়ে এইমাত্র বালিশটা এসে রাখলাম। ওই ঘরে আমি আর বুনু ঘুমাচ্ছিলাম, বকাঝকা খেয়ে মোবাইল ওখানে যে চার্জে বসালাম, আর ওই যে ওখানে বালিশটা রাখলাম যে মার পাশ দিয়ে শুয়ে পড়বো। মা চা কখন বানাবি আজকে, নাকি বানাবি না? বানাবো, তোরা যখন বসবি হ্যাঁ তখন উঠে তখন বানাবো। আচ্ছা ঠিক আছে, কেমন করে বানাবো? আচ্ছা ঠিক আছে। আর আজকে মা আমাকে আর বুনুকে যা উল্লু বানিয়েছে তার বলার মতন কথা না। তোমাদের বলছিলাম না ওটা ইলিশ মাছ, ইলিশ মাছ সাতাও কোনো ইলিশ মাছ ছিল না। মানে প্রথমে বাবা মানে যে এটা কোন মাছ আমাকে এখনো পর্যন্ত বলেনি বাবা, মানে এমন এরকম কোনো মাছ নিয়ে এসেছে মানে যেগুলো মাছ আমি খাই না সেই মাছের মধ্যে এটা একটা মাছ, আমি এতটুকু বুঝতে পেরেছি। আর মা যাতে চেয়েছে যে যাতে আমি মাছটা খাই, তার জন্য আমাকে বলেছে যে ওটা ইলিশ মাছ। আমি তো মাছ চিনি না, মা জানে সেটা। আমি বারবার তার জন্য মাকে বলছিলাম, মা এটা ইলিশ মাছ তো, গন্ধ পাচ্ছি না আমি, মা এটা ইলিশ মাছ তো, বারবার জিজ্ঞেস করেছি। মা বলেছে হ্যাঁ, তো কী তুই দেখতে পাচ্ছিস না? তো আমি তো জানি স্কিন আর মানে ইলিশের স্কিনটা ওরকম টাইপের, অতটুকু আমার আইডিয়া আছে, বাট অত ভালো করে আমি মানে কীভাবে কীভাবে যে মানে বুঝবো সেটা আমি বুঝতে পারি না, যাই হোক অত চিনি টিনি না। মা আর বাবা মিলে এত উল্লু বানিয়েছে, এত রাগ উঠে গেছে, দুটো পিস নিয়ে বসেছিলাম, একটা একটু খেয়েছি মানে মুড়োটা, আর মুড়োটা খেতে গিয়ে টের পেয়ে গেছি, পরে লেজা ছিল সাথে, ওটা পরে সবগুলো মাকে দিয়ে দিয়েছি রাত্রে। আর আমি মোটেও ভাত খাবো না, আর ও সমস্ত মাছ তো আমি খাবোই না, কারণ ওগুলো আমার পছন্দই না। মাছ ভাজা হলে হতো, ঝোল ফোল বানিয়ে ফেলেছে, ওগুলো আমি আর খাবো না। মাকে আমি এটাই বললাম, আর বুনুও তাই এটাই সেম কথাই বলো। তো আমরা রাত্রে ভাবছি আর কিছু বানাবোও না তার জন্য, দু প্যাকেট ব্রেড নিয়ে আসবো, সেটাই আর চা বানাবো, চা দিয়ে খেয়ে নিবো। হ্যাঁ মা, তো আর কিছু বানাতে টানাতে ইচ্ছে করছে না, বেকার ঝামেলা কি করবে, তো এটা দিয়ে খেয়ে নেবো, ব্যাস রাত্রের ডিনার কমপ্লিট হয়ে যাবে। এখন 7:45 মতন বাজে, এখন একটু চা বিস্কুট খেয়ে নেবো, পরে ওই 9:30 দিকে, 10টাও না, আমি ওই হার্ডলি লেট করি 9:30, এর থেকে দেরিতে আমি আর ডিনার করি না, ওই 9:30 দিকে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এছাড়া যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।